নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোগাই এই ভিডিওতে আমরা কথা বলবো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে সেই ম্যাচের আমরা ম্যাচ প্রিভিউ করবো কি ব্যাটেল কি হতে পারে পিচ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি কোন দলের বোলার্সরা কিভাবে সুবিধা পেতে পারে কারা এগিয়ে আছে সেই সব নিয়ে আমরা আলোচনা করবো একটা ডিটেল ম্যাচ প্রিভিউ কিন্তু এটা হতে চলেছে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের ফাইনালের যদিও আমার প্ল্যানিং ছিল ফেস ক্যামে এই ভিডিওটা বানানোর বাট সকাল থেকে এত জ্বর সর্দি মানে কালকে থেকেই হয়ে আছে তো সেই কারণে সেটা সম্ভব হচ্ছে এবং আমি কথাও একটু আসতে বলছি হয়তো ভিডিওটা লেন্থও একটু বড় হতে পারে এনার্জিও একটু কম থাকতে পারে বাট আমি আশা করবো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখবে ইন্টারেস্টিং আলোচনা এই ভিডিওতে হতে চলেছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তার পাশের বেলাইকনটাকে অন করতে ভুলবে না সাবস্ক্রাইব করাটা একদমই ফ্রি এবং সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি কোনো ভিডিও দেবো তোমরা সেটা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে তো যদি আমরা কথা বলি হচ্ছে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা ফাইনাল ম্যাচ নিয়ে তো এবার ফাইনাল ম্যাচের কথা বললেই একটু তো ভয় ভয় লাগে তবে দেখো আমি পার্সোনালি কীরকম জোরে আছি যে দেখা যাবে কি হবে মানে টেনশান তো অবশ্যই হচ্ছে বাট উনিশে নভেম্বরের আইপিএলের ব্যাপারটা আলাদা ছিল অ্যাকচুয়ালি আইপিএল যে উনিশে নভেম্বর আমাদের এই জিনিসটা শিখিয়েছে যেটা বারবার রিঙ্কু সিং বলে বিরাট কোহলিও বলছে গডস প্ল্যান এবং তার সঙ্গে সঙ্গে এটা খেলা এখানে হার জিততা খেলার অঙ্গ একটা টিম জিতবে একটা টিম হারবে সেটাই স্বাভাবিক ব্যাপার আমরা বড্ড বেশি ইমোশনাল হয়ে পড়ি কুড়ি তারিখে আমাকে ডাক্তারখানায় যেতে হয়েছিল ব্লাড প্রেশার বেড়ে গেছিলো আমার অবস্থা হয়ে গেছিলো এবং আমি তো অবাক হয়ে গেছিলাম পরে বুঝেছিলাম যে ওটা ওই উনিশে নভেম্বরের টেনশান না পেরেই হয়েছিল কারণ পরবর্তীকালে নর্মাল ছিল তো সেটা থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে ট্রফি জিতলে তার আগে থেকে গেলে কি আর করা লাস্ট দশ বছর ধরে আমরা হেরে আসছি সেটাই হবে নতুন কিছু তো হচ্ছে না দেখা যাবে বেশি চাপ না নিয়ে খেলাটাকে এনজয় করব। এবং টিমও হয়তো সেই মাইন্ডসেট এর মধ্যে দিয়ে যাচ্ছে এমনিতে আমরা কিন্তু ভারতীয় টিমকে এরকম প্রেসার ম্যাচে অনেক সময় কনজারভেটিভ অ্যাপ্রোচ নিতে দেখেছি মানে একটু স্লো খেলবো একটু দেখে খেলবো এবং সেটা ইন্ডিয়াকে ডেফিনেটলি হেল্প করেনি যেই কারণেই আমাদের শেষ দশ বছর ধরে কোনো আইসিসি ট্রফি নেই গুরুত্বপূর্ণ সময় গিয়ে আমরা চোখ করেছি তবে দু হাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা বললো সেখানেও সেমিফাইনালে আমরা ফিয়ারলেস ক্রিকেট খেলেছিলাম এবং সেবারেও সেরা সাইড ছিলাম গিয়ে ফাইনালে হেরেছিলাম এবারও কিন্তু সেমিফাইনালে আমরা একদম ফিয়ারলেস ক্রিকেট খেলেছি এবং হোপফুলি ফাইনালি ইন্ডিয়া যে ভুলটা করেছিল একটা জোনের মধ্যে চলে গেছিলো কোহলি এবং কে এল রাহুল ডিফেন্সিভ খেলতে খেলতে সেটা এবারে করবে না তারা কিন্তু একদম পুরোপুরি অ্যাপ্রোচ চেঞ্জ করে এসেছে এবং অ্যাটাক করার জন্যই দেখছে যেটা করতে গিয়ে বিরাট কোহলির মতো প্লেয়ার বারবার আউটও হচ্ছে দেখতে খারাপ লাগছে বাট ইন্ডিয়া কিন্তু সেই অ্যাপ্রোচটা নিয়ে খেলছে যে আমরা ফিয়ারলেস ক্রিকেট খেলবো যেটা অবশ্যই হেল্প করেছে ইন্ডিয়া কিন্তু দু হাজার সালের পর গিয়ে হাজার চব্বিশে এসে দশ বছর পর কিন্তু আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে এবং ভারতের সামনের প্রতিপক্ষকে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা কিন্তু এমন একটা টিম যারা কিন্তু কোনোদিন এখনো পর্যন্ত ফাইনাল হারেনি কারণ তারা এবারই প্রথমবার ফাইনাল খেলছে মানে সাউথ আফ্রিকার ক্রিকেট টিম বরাবরই স্ট্রং তবে সেরকম একটা স্ট্রং টিম নিয়েও তারাই প্রথমবার কোনো একটা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত এসে পৌঁছেছে কারণ সাউথ আফ্রিকাও এমন একটা টিম যারা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচগুলো হেরে যায় তাদেরকে ওই কারণেই চোকার্স বলা হয় যেটা ইন্ডিয়াকে লাস্ট দশ বছর ধরে আমরা বলতে পারি এবার ফাইনালটা হয়ে গিয়েছে দুই চোকার্সের মধ্যে একটা দল যারা লাস্ট দশ বছর ধরে চোখ করছে আর একটা দল যারা সারা জীবন ধরেই চোখ করে এসেছে ফাইনালটা সেরকম দুটো দলের মধ্যেই তো সেখানে প্রেসার হ্যান্ডেলিংয়ের যদি আমরা কথা বলি অস্ট্রেলিয়ার মতো টিম কিন্তু সেটা খুব ভালো করতে পারে বড় স্টেজে কারণ তারা বারবার ট্রফি জিতে অভ্যস্ত হয়ে আছে যেখানে ইন্ডিয়া মাঝে মধ্যে পিছিয়ে পড়ে কিন্তু সেই জায়গাতে যদি আমরা সাউথ আফ্রিকাকে দেখি তারাও কিন্তু এই স্টেজে প্রথমবার তো সেখানে তাদের উপরও কিন্তু সেই প্রেসারটা থাকবে এবার সেই প্রেসারটাকে ফাইনালে কারা বেশি ভালো হ্যান্ডেল করতে পারবে সেই টিম কিন্তু গিয়ে ফাইনাল জিতবে তো আমরা যতই আলোচনা করি এই স্ট্র্যাটেজি নিয়ে যতই আলোচনা করি কি পরিকল্পনা হতে পারে লাস্ট অবধি কিন্তু এই টাইপের ম্যাচে কোন টিমটা বেশি ভালো প্রেসার হ্যান্ডেল করতে পারছে সিচুয়েশন অনুযায়ী ভালো খেলতে পারছে তারাই কিন্তু ট্রফি জিতবে এটাই কিন্তু ফ্যাক্টর হয়ে এরকম বড় ম্যাচে ফাইনালের মতো ম্যাচে এবং ইন্ডিয়াকে আমরা সেই প্রেসারটা ফিল করতে অনেকবার দেখেছি সাউথ কিন্তু সেই চাপটা থাকবে কারণ প্রথমবার কিন্তু আইসিসি ট্রফি জেতার সুযোগ তাদের সামনে এসেছে সেখানে আইপিএল যে ইন্ডিয়া এই টাইপের ক্ষেত্রে এখন বেশি এক্সপিরিয়েন্সড সেটা ইন্ডিয়াকে হেল্প করতে পারে বাকি অবশ্যই কালকে খেলা বারবার এবার বারবার ডোজের পিচ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি যদি সেই নিয়ে আলোচনা করি তো দেখো বারবার ডোজের পিচ কিন্তু ত্রিনিদাদ বা গুয়ানা টাইপের পিচ না মানে যেখানে সেমিফাইনালগুলো হয়েছে এখানে কিন্তু আমরা তুলনামূলক বেশি রান এক্সপেক্ট করতে পারি ইন্ডিয়া বনাম আফগানিস্তান ম্যাচটা কিন্তু এই পিচে হয়েছিল সরি এই মাঠে হয়েছিল এবার বার্বাডোজের পিচ থেকে আমরা যেটা এক্সপেক্ট করতে পারি সেটা হচ্ছে ভেরিয়েবল বাউন্স মানে স্পঞ্জি বাউন্স থাকতে পারে পিচে এবং সেখানে ব্যাটসম্যানদের জন্য কিন্তু ভালো সুযোগ থাকতে পারে এবার এই টাইপের পিচে কারা

দেখি দুটো টিমই কিন্তু আনবিটেন ফাইনালে এসেছে তবে সব থেকে ক্লিনিক্যাল পারফরমেন্স সব থেকে বেস্ট পারফরমেন্স কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে এসেছে ইন্ডিয়া বেশিরভাগ সময় অপোনেন্টকে জাস্ট উড়িয়ে দিয়েছে তবে সেখানে সাউথ আফ্রিকা কিছু জয় লাকিলি পেয়েছে লাখটা কিন্তু তাদের সঙ্গে বছর আছে এবং সেখানে যদি দেখো নেপাল নেদারল্যান্ড বাংলাদেশ ইভেন ইংল্যান্ডের এগেনস্টও তারা কিন্তু রীতিমতো স্ট্রাগেল করেছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টও যেটা ম্যাচ কিন্তু একদম হাঁটতে হাঁটতে গিয়ে আবার জিতেছে তো সেখানে কিন্তু তার একটু স্ট্রাগেল করেছে ইন্ডিয়া সেই তুলনায় অনেক ক্লিনিক্যাল খেলে এসেছে তবে সাউথ আফ্রিকাকে এই জায়গাতে নিয়ে আসার পেছনে তাদের যে আনবিটেন একটা রান চলছে সেটার পেছনে কিন্তু ডেফিনেটলি তাদের বোলার্সদের একটা বড় ভূমিকা আছে হ্যাঁ আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এই প্রথমবার কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোনো একটা এমন টিম জিততে চলেছে যারা আনবিটেন থেকে জিতবে মানে একটাও ম্যাচ না হেরে কিন্তু তারা ট্রফি তুলবে কারণ ইন্ডিয়া সাউথ আফ্রিকা দুটো টিমই কিন্তু এখনো পর্যন্ত একটা ম্যাচও হারেনি যে টিম জিতবে তারা কিন্তু আনবিটেন ট্রফিটা জিতবে এবার অবভিয়াসলি যেটা বলছিলাম যে সাউথ আফ্রিকার কাছে কিন্তু একটা কোয়ালিটি বোলিং অ্যাটাক আছে যে বোলিং সাউথ আফ্রিকাকে এই জায়গাতে নিয়ে আসার পেছনে বড় ভূমিকা রেখেছে যে দুটো দল ফাইনাল দুটো কিন্তু বোলিং ভালো চলেছে এবং সাউথ আফ্রিকা কিন্তু এমন একটা টিম যাদের কাছে কিন্তু ওভারের কোয়ালিটি বোলিং আছে অনেক টিমকেই আমরা ফিফথ বোলিং এর অপশানটিকে কম্প্রোমাইজ করতে দেখি যারা অলরাউন্ডার দিয়ে কাজ চালায় বাট সাউথ আফ্রিকা কিন্তু প্রপার পাঁচটা বোলিং অপশানের সঙ্গে চায় যেখানে মার্কো জ্যানসেন নতুন বলে সুইং করানোর মতো বোলার প্রপার একজন ভালো বোলিং অপশান সঙ্গে রাবাদা নরকিয়া তার সঙ্গে তোমার কেশব মহারাজ এবং তাবড়ে শামসির স্পিন অপশান তো কুড়িটা কোয়ালিটি ওভার কিন্তু অবশ্যই সাউথ আফ্রিকা পাবে এবং সেই জায়গাতে কিন্তু সাউথ আফ্রিকার বোলিংকে ইন্ডিয়াকে অবশ্যই অ্যাটাক নিতে হবে অ্যাটাক নেওয়ার জন্য কিন্তু বেস্ট অপশানটা হতে পারে মার্কো জ্যানসেন রোহিত শর্মা কিন্তু ওডিআই ওয়ার্ল্ড কাপ তার এগেন্টে অ্যাটাক নিয়েছিল এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও কিন্তু রোহিত শর্মা যদি সেটা করে খুব ভালো হবে তার কারণ হচ্ছে রাবাদা টাইপের বোলার কিন্তু এই পিচে একটু বেশি এফেক্টিভ হতে পারে ইভেন অ্যানড্রিক নর্কেও কিন্তু মিডল ওভারে এসে এফেক্টিভ হতে পারে সেখানে যদি একদম শুরু থেকে জ্যানসেনের ওপর অ্যাটাক করা যায় সে কিন্তু লাইন লেন্থ মিস করতে পারে এবং সেটা কিন্তু ইন্ডিয়াকে একটা হেড স্টার্ট দিতে পারে তো মার্কো জেনসেন কিন্তু আমি একটা বোলার যাকে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান টপ অর্ডার ব্যাটসম্যানরা অ্যাটাক করার জন্য দেখতে পারে আর একজন স্পিনারকে অ্যাটাক করতে হবে এবার মহারাজ কিন্তু এমন একটা বোলার যে কিন্তু খুব টাইট লাইন লেন্থে বল করে চলে যায় সেখানে তাবরেজ শামসি অবশ্যই রিস্ট স্পিনার উইকেট নেয় বাট ইন্ডিয়াকে কিন্তু ওখানে ডিফেন্সিভ খেললে হবে না তাবরেজ শামসিকেও অ্যাটাক করতে হবে আই ফিল যে অ্যাটাক করার জন্য তাবরেজ শামসি এবং মার্কো জেনসেন বেস্ট অপশন রাবাদাকে একটু দেখে খেললেই ভালো কারণ রাবাদা টাইপের বোলার কিন্তু এই পিচের হইতে উইকেট নিতে পারে সেই টাইপের বোলিং তার হাতে আছে বাকি অ্যান্ড্রিক নর বোলিং করছে আছে আমি করছি যে সামসি এবং মার্কো জ্যানসেন এই দুটো প্লেয়ারকে কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানরা বেশি করে অ্যাটাক করার জন্য দেখতে পারে উল্টো দিকে যদি আমরা ইন্ডিয়ান বোলিং এর কথা বলি ইন্ডিয়ার বোলিং কিন্তু অন্যতম সেরা দুটো সেরা বোলিং সাইড কিন্তু ফাইনাল খেলছে যেটা আমরা বলতে পারি এবং এই ম্যাচে জাসপ্রীত বুমরার একটা হিউজ রোল থাকবে বুমরার পাশাপাশি কিন্তু কুলদীপ যাদব এমন একজন বোলার যে কিন্তু নিজের একদম জোনে আছে পারফেক্ট বোলিং করছে কুলদীপ কিন্তু লাইন সব সবকিছু মেনটেন করে ভেরিয়েশন দেখিয়ে ব্রিলিয়ান্ট বোলিং করছে ব্রিলিয়েন্ট ফর্মে আছে তো সেখানে কুলদীপ বুমরার পর অবশ্যই ইন্ডিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ বোলার তাদের আট ওভার ভীষণ গুরুত্বপূর্ণ হবে এবং এই টাইপের পিচে কিন্তু অক্সর যেরকম ফর্মে আছে যেরকম লাইন লেন্থে বোলিং করছে এবং অক্সরও কিন্তু পিচ থেকে বাউন্স পেতে পারে সেটা কিন্তু অক্সরকেও একটা অ্যাডভান্টেজ দিতে পারে তার দিকেও নজর থাকবে সঙ্গে অসদীপ বাকি কিন্তু চার ওভার হার্দিক এবং যাদের দিয়ে মেক আপ করতে হবে যেখানে হয়তো হার্দিককেই আমরা বেশি বল করতে দেখব এবার যাদেরজেকে একটু অফ ফর্মে লাগছে বোলিংয়ে কারণ যাদের যা কিন্তু ফর্মে থাকলে নব্বই বিরানব্বই উই টাইপের স্পিডে বল করে যখন একটু অফ ফর্মে থাকে নিজের উপর কনফিডেন্স কম থাকে একশোর কাছাকাছি স্পিডে কিন্তু বল করতে যায় সেটা আমরা বর্তমানে যাদেরজাকে করতে দেখছি তবে এই পিচে মিডিল ওভারে হার্দিকের বোলিংটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে হার্দিকও কিন্তু ভালো বাউন্স পিচ থেকে আর কি পায় সেখানে কিন্তু হার্দিকের ওপরও নজর থাকবে অ্যাজ এ বোলার এবং যদি আমরা বোলিং এর কথা বলি সেখানে দুটো দলেরই কিন্তু বোলিং খুব তাগড়া আছে একদিকে রাবাদা নরকিয়া মহারাজ তো উল্টো দিকে কিন্তু অবশ্যই বুমরা কুলদীপ অক্সর তাদের দিকে নজর থাকবে এবং যদি আর নতুন বলে কুইন্টন ডিকোকের মতো প্লেয়ারকে আউট করতে পারে তার থেকে বেটার কিছু হয় না বাকি যদি আমরা ব্যাটিংয়ের কথা বলি ইন্ডিয়ান ব্যাটিংয়ের কথা বললে সেখানে ডেফিনেটলি রোহিত শর্মা সে সব থেকে বড় পজিটিভ পয়েন্ট রোহিত যে ফর্মটা ক্যারি করছে সেটা যদি ফাইনালেও কন্টিনিউ থাকে হ্যাঁ সেটা সব থেকে বেস্ট হতে পারে আর রোহিত যদি ফাইনালটাও ভালো ব্যাটিং করে জেতাতে পারে রোহিতকে আমি ক্যাপ্টেন লিডার লেজেন্ড এই উপাধিটা দেব ইন্ডিয়ান ক্রিকেটে ফুটবল অবশ্যই আমরা সুনীল ছেত্রীকে বলে থাকি বাট ক্রিকেটে কিন্তু রোহিত শর্মা তাকে কিন্তু ক্যাপ্টেন লিডার লেজেন্ড বলা যেতে পারে যদি রোহিত শর্মা ফাইনালেও একটা ওরকম ভালো ইনিংস খেলে এবং ইন্ডিয়াকে ট্রফি জিতিয়ে দেয় রোহিতের পাশাপাশি সূর্য কুমার যাদব সেও ব্রিলিয়েন্ট ফর্মে আছে সূর্য যাদব যদি তিরিশ পঁয়ত্রিশটা বল খেলে সেটা কিন্তু অপোনেন্টের হাত থেকে ম্যাচ জুড়ে নিয়ে যাবার ক্ষমতা তার মধ্যে আছে তার সঙ্গে সঙ্গে হার্দিক পাণ্ডিয়া সেও ভালো খেলছে এই তিনজন কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ব্যাটিং এর বড় ভরসা চিন্তার জায়গায় কারা একটা তো অবশ্যই বিরাট কোহলি তার ফর্ম আর একটা হচ্ছে শিবম দুবে দুবেকে ক্যারি করা হচ্ছে এটা আমরা বারবারই বলছিলাম এবং দুবের উপর কিন্তু ম্যানেজমেন্টের ভরসাও নেই তাকে আগের দিন তার আগে আমরা যাদের জায়গায় ব্যাট করতে যেতে দেখেছি যেখানে সে এ প্রপার ব্যাটসম্যান খেলছে টিমে তো ইন্ডিয়ান ব্যাটিংয়ে কিন্তু এটা একটা উইক পয়েন্ট হয়ে আছে রোহিত সূর্যকুমার তারা খেলে দিচ্ছে বলে আমরা বুঝতে পারছি না তবে তারা ব্যাট হলে কিন্তু ইন্ডিয়া রীতিমতো চাপে পড়ে যেতে পারে সেখানে সলিউশন আছে বা টিম ম্যানেজমেন্টকে সেই সলিউশনটা ইউজ করবে জানি না ভাই করবে কিনা না করার চান্সটাই বেশি তবে যদি দেখো যে বিরাট কোহলি তার উপরেই এই দায়িত্বটা দেওয়া হয়েছে যে নতুন বলে গিয়ে ব্যাট চালিয়ে খেলতে যতটা সম্ভব পাওয়ার প্লে ম্যাক্সিমাইজ করা যায় ব্লাইন্ড স্ট্রগিং সেটাই সে করছে তো সেটা করার জন্য তো জয়সোয়াল অনেক বেটার অপশান জয়সোয়ালকে নিয়ে আসা হোক রোহিতের সঙ্গে জয়সোয়াল ওপেন করুক যে কিন্তু অবশ্যই রোহিতের পাশাপাশি অ্যাটাকিং ক্রিকেট খেলার ক্ষমতা রাখে দেন বিরাট কোহলি তিনে খেলুক যেখানে বিরাট কোহলি কিন্তু দেন সিচুয়েশন দেখে নিজের সময় নিয়েও খেলতে পারবে তার হয়তো সেরা খেলাটা তিন নম্বর থেকেই বেরিয়ে আসবে যেটা ওপেনিংয়ে আসছে না এবং দেন চার নম্বরে সূর্য কুমার যদি পাঁচ নম্বরে ঋষভ পন্থ তো সেখানে কিন্তু দুবের জায়গাতে জয়সোয়ালকে এনে পুরো ব্যাটিং অর্ডারটা ঠিক করা যেতে পারে এবং সেখানে হয়তো কোহলিও বেশি এফেক্টিভ হতে পারে তবে জানি না ম্যানেজমেন্ট এই কাজটা করবে কি না না করার চান্সই বেশি কারণ যেহেতু টিম ম্যাচ জিতে চলেছে টিমে পরিবর্তনের সম্ভাবনা কম বাট উইক পয়েন্টটা একটা অবশ্যই থাকছে দুবে এবং কোহলিকে নিয়ে সেখানে কিন্তু একটা চেঞ্জ করে দুবের জায়গাতে জয়সওয়ালকে এনে সেটা কিন্তু মেকআপ দেওয়া সম্ভব দেখা যাক তবে ফাইনালে গিয়ে হয়তো সেরকম করার সম্ভাবনাটা কম যে ফাইনালে গিয়ে নিজেদের একদম মানে প্ল্যানিং যেটা গোটা টুর্নামেন্ট জুড়ে আছে সেটাকে পুরো চেঞ্জ করে ফেললো সেটা হয়তো হবে না তবে যদি দুবে খেলে এবং দুবে এর উপর এটাই এক্সপেকটেশন থাকবে যে মিডিল ওভারে যখন সামসি এবং মহারাজ বোলিং করছে তখন যেন দুবে একটু ব্যাট চালিয়ে তিন চারটে ছয় তাদেরকে মারতে পারে সেটা মিনিমাম এক্সপেক্টেশন আমার দুবের কাছ থেকে থাকবে যদি সে ফাইনালে খেলে এবং দুবে যদি সেটা করতে পারে যদি শামসি আর মহারাজকে অ্যাটাক করতে পারে তাহলে আমরা বলতে পারি যে দুবেকে নিয়ে যাওয়াটা কিছুটা কাজের কাজ হয়েছে তবে দুবের সামনে অ্যানড্রিক নরকিয়া বোলিং করবে যখন তখন দুবে কি করবে সেটা একটা দেখার বিষয় অবশ্যই থাকবে বাকি দেখা যাক যদি ইন্ডিয়া চেস করে হোপফুলি বিরাট কোহলি সেখানে কিন্তু একটু সময়

তার উইকেটটা যত তাড়াতাড়ি সম্ভব লাগবে তার কারণ হচ্ছে কুইন্টন ডিকো কিন্তু এমন একটা প্লেয়ার যে কিন্তু অপোনেন্টের বোলিং অ্যাটাককে ধ্বংস করতে পারে ডিকোকের সঙ্গে অবশ্যই রিজা হেন্ড্রিক্স ওপেন করবে যাকে কিন্তু সেরকম ফর্মে লাগেনি এই টুর্নামেন্টে দেন তিন নম্বরে হয়তো মার্ক্রাম আসবে চারে কিন্তু ক্লাসেন আসতে পারে আরও একটা প্লেয়ার ভীষণ ডেঞ্জারাস স্পিন খুব ভালো খেলে তো সেখানে ক্লাসেন বনাম কুলদীপ এই লড়াইটা কিন্তু একটা ভালো লড়াই হবে ক্লাসেন এর এগেনস্টে কিন্তু কুলদীপের আই থিঙ্ক বেশি কিছু ট্রাই করার দরকার নেই কুলদীপ ভালো ফর্মে আছে ভালো লাইন লেন্থে বোলিং করছে তো আই থিংক নিজের ছন্দটা কুলদীপ যদি বজায় রাখে ক্লাসেনের উইকেটটা কিন্তু কুলদীপ তুলতে পারে বাট ক্লাসেন কিন্তু ভীষণ একটা ডেঞ্জারাস প্লেয়ার হবে তার পাশাপাশি মিলার সেও কিন্তু ডেঞ্জারাস হয়ে উঠতে পারে তো এই তিনটে ব্যাটসম্যান কুইন্টন ডিকো ক্লাসেন এবং মিলার তারা কিন্তু ইন্ডিয়ার জন্য খাতরা হতে পারে বাকি কিন্তু অবশ্যই রিজা হেনড্রিক্স এডেন মার্ক্রাম বা স্টাফস তারাও কিন্তু দিনে বড় ইনিংস খেলতে পারে তবে কুইন্টন ডিকো ক্লাসেন এবং মিলার এই তিনটি উইকেট কিন্তু ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আফ্রিকার ব্যাটিং কিন্তু একটু শর্ট সাত নম্বরই মার্কো জ্যানসন আছে যে অবশ্যই ব্যাট করতে পারে রাবাদাও করতে পারে নর্কিয়াও করতে পারে বাট প্রপার ব্যাটিং কিন্তু ছয় অবধি আছে তাদের এবার সেখানে যদি তাড়াতাড়ি উইকেট নেওয়া যায় মানে শুরুর দিকে দু তিনটে উইকেট ফেলে দেওয়া যায় যদি ক্লাস এন কুইন টোয়েন্টি সেই টাইপের প্লেয়ারদের তাড়াতাড়ি আউট করা যায় আফ্রিকা কিন্তু চাপে পড়বে তো সেখানে দেখা যাক ফাইনাল ম্যাচটা একটা ভালো ম্যাচ হতে চলেছে দুটো টিম আনবিটেন এসেছে দুটো টিমই ভালো ক্রিকেট খেলেছে এবং এখন ফাইনালে কে যেতে সেটাই দেখার হোপফুলি যেই দলটা ভালো ক্রিকেট খেলবে সেই দলটাই জিতবে এবং সেটা ইন্ডিয়া হবে দেখা যাক সেটা এবার ফাইনাল ম্যাচ কালকে তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো অবশ্যই কমেন্টে জানিও কি প্লেয়ার্সদের কথা বললে সাউথ আফ্রিকার জন্য অবশ্যই ব্যাটিংয়ে যেটা বললাম যে ডিকক মিলার এবং তার সঙ্গে ক্লাসেন বোলিংয়ে কিন্তু রাবাদা অ্যান্ড্রিক নরকে এবং কেশব মহারাজ তারা কিন্তু গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠতে পারে ইন্ডিয়ার জন্য ডেফিনেটলি রোহিত শর্মা সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল কুলদীপ যাদব জসপ্রীত বুমরা তারা কিন্তু গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠতে পারে আর যদি কোহলি চলে যায় তো খুবই ভালো হোপফুলি সেই বড় রানটা কোহলির ব্যাট থেকে আমরা দেখতে পাবো দেখা যাক সেটা বাকি তোমাদের কি এক্সপেকটেশন কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর লাস্ট অব্দি কারা দেখলে অবশ্যই সেটাও কমেন্টে জানিও যে এত বড় ভিডিও লাস্ট অব্দি কারা দেখছো সেটা জানালেও ভালো লাগবে তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও টাটা